আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিতে আসার পর নির্বাচন নিয়ে বাধা দিলে খবর আছে, তাই বিএনপি নতুন কৌশল নিয়ে নাটক শুরু করেছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আক্রমণকারী সাজাতে কেরানীগঞ্জ ও খাগড়াছড়িতে নাটক সাজিয়েছে বিএনপি। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশ। সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করবে, তাই যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে আওয়ামী লীগের কোনো ভয় নেই। আমেরিকাতে ভিসা নীতি প্রকাশ করেছে, এই ভিসা নীতিতে নির্বাচনে বাধা দিলে খবর আছে, আর সেজন্য বিএনপি আজকে নতুন কৌশল নিয়েছে। আমেরিকার ভিসা নীতি প্রকাশ হলে বিএনপি নেতাদের মুখ শুকিয়ে গেছে, কেরানীগঞ্জে ধরা খেয়েছে, ধরা খাইছে নাটক। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নির্বাচনের নীতিতে অটল, তাই দেশি বিদেশি কাউকে ভয় পান না তারা। খেলা হবে, জোরদার খেলা হবে, তৈয়ার হন, ভয় পাচ্ছেন কেন বাপুল সাহেব, ভয় পাচ্ছেন কেন? পায়ের তলায় যখন এত মাটি, আসেন না লড়ি, নির্বাচনকে ভয় পান কেন? আসলে নির্বাচনকে না তারা ভয় পায়, শেখ হাসিনা। আজকে বাংলাদেশে বিএনপির আর কোনো শত্রু না, তাদের প্রধান শত্রু হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তাদের নাম্বার ওয়ান এনিমি। ওবায়দুল কাদের বলেন, দুর্যোগের মধ্যে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ, আর আগামীতে নৌকা এবং ধানের শীষের মাঝে যে খেলা হবে সেখানে দেশের মানুষ ধানের শীষকে চায় না। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।